বাচ্চারা, তোমরা সব কেমন আছো? তোমরা সব ভালো আছো তো? আমি তোমাদেরকে আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের নার্সারি ক্লাসের শারদ মিস। আজকে আমি তোমাদের সাধারণ জ্ঞান পড়াবো। সাধারণ জ্ঞানে তোমরা শাকের কথা, ফুলের কথা, ফলের কথা, পাতার কথা এগুলো তোমরা পড়েছো। আজকে আমি তোমাদের, দেখো এই বইটা তোমরা চিনতে পারছো, এটা তোমাদের সবারই কাছে এই বইটা আছে, এটা তোমাদের সাধারণ জ্ঞান বই। আজকে এই বই থেকে আমি তোমাদের কি পড়াবো? কীট পতঙ্গ ও সরীসৃপদের কথা পড়াবো। তোমরা ছবিটার দিকে ভালো করে তাকাও, দেখো এখানে অনেকগুলো কীটের ছবি আছে, অনেকগুলো পতঙ্গের ছবি আছে, অনেকগুলো সরীসৃপের ছবি আছে, কিন্তু তোমরা তো জানো না যে কোনটা কীট, কোনটা পতঙ্গ, কোনটা সরীসৃপ, সেটাই তোমাদের আজকে আমি পড়াবো। তাহলে আগে আমি কি বলবো? আগে আমি কীটের কথা বলবো। কীট কাকে বলে? যেসব পোকামাকড়ের কি নেই, ডানা নেই, যারা উঠতে পারে না, তাদের বলে কীট। যেমন হচ্ছে কেন্নো, তারপর হচ্ছে কেঁচো, মাকড়সা, শুয়োপোকা, উইপোকা, এগুলো হচ্ছে কীট। কেঁচোর কথা যখন আমি বললাম, কেঁচোকে কী বলে জানো? কেঁচোকে বলে চাষের বন্ধু। কেন্নোর দিকে তাকাও, দেখো কেন্নোর অনেকগুলো পা আছে। তাহলে তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে কোন কীটের অনেকগুলো পা থাকে, তখন তোমরা বলবে কেন্নো, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা বলো তো, এটা কিসের ছবি? এটা হচ্ছে মাকড়সার ছবি। তোমরা দেখেছো তো মাকড়সা? তোমাদের ঘরের দেওয়ালে ঘুরে বেড়ায় না মাকড়সা? আমরা দেওয়ালে দেখি তো, তাহলে এটা হচ্ছে মাকড়সার ছবি। জানো এই কীটটার আটটি পা, দেখো আমি এখানে এঁকেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা কীট সম্বন্ধে আজকে আমরা কী বললাম? হ্যাঁ, কীট বললাম যেসব পোকামাকড়ের কী নেই, ডানা নেই, যারা উঠতে পারে না, তারা হচ্ছে কীট। যেমন বললাম, কী বললাম, কেন্নো, কেঁচো, মাকড়সা, শুয়োপোকা, উইপোকা, এইগুলো। এবার আমি তোমাদের বলবো, কী বলবো, এবার আমি বলবো কতগুলো পতঙ্গের কথা। পতঙ্গ কাকে বলে? যেসব পোকামাকড়ের ডানা আছে, যারা উঠতে পারে, সেই সেগুলোকে বলা হয়, সেই পোকামাকড়গুলোকে বলা হয় পতঙ্গ। যেমন কোনগুলো? যেমন হচ্ছে প্রজাপতি, তারপর কি মশা, তারপর হচ্ছে মাছি, এইগুলোকে পতঙ্গ বলে। তাহলে এই সব পতঙ্গ জানো তো? যেমন হচ্ছে কি, এই পতঙ্গটা তোমরা তো দেখেছো না, এই পতঙ্গটা, এই পতঙ্গকেও দেখেছো, এই পতঙ্গকেও দেখেছো, এটাও দেখেছো, দেখবা এগুলো আমাদের বাড়িতেই ঘোরা, মশা মাছি এগুলো তো বাড়িতেই ঘুরে ফেরায়, তাই তো? তাহলে কোন কোন পতঙ্গ ফুলের মধু খেয়ে বেড়ায়? যেমন হচ্ছে কি প্রজাপতি, মৌমাছি, ভ্রমর, এইসব পতঙ্গগুলো ফুলের মধু খেয়ে বেড়ায়। তাহলে পতঙ্গর মধ্যে কি আছে? মশা মাছি এইগুলো হচ্ছে পতঙ্গ। আচ্ছা জানো তো মশা আমাদের শরীরের মধ্যে বসে, মাছি খাবারের ওপর বসে, তাহলে এই দুটো পতঙ্গ কি করে আমাদের শরীরের রোগ ছড়ায়? তাহলে আমি যদি জিজ্ঞেস করি কোন কোন পতঙ্গ আমাদের শরীরের রোগ ছড়ায়, তখন তোমরা বলবে মশা আর মাছি। এবার আমি তোমাদের, আচ্ছা এটা কি, এটা কি কিসের ছবি বলো তো? বিছে, এটা কিসের ছবি? বিছে। আর এটাও তোমাদের আগে দেখালাম, এটা কি কি? মাকড়সা, মাকড়সার ছবি, তাই তো? জানো তো এই বিছে আর মাকড়সা এই দুটো জানো তো খুব বিষাক্ত, এই দুটো কীট হচ্ছে খুব বিষাক্ত। তাহলে আমি তোমাদের যদি বলি যে কোন দুটো কীটের নাম করো, কোন কীট দুটো বিষাক্ত, তখন তোমরা বলে দেবে বিছে, মাকড়সা, আবার শুয়োপোকাও কিন্তু বিষাক্ত। আচ্ছা এবার আমি তোমাদের বলবো এটা কি বলতো? পিঁপড়ে, পিঁপড়ে আমরা বাড়িতে তো ঘোরাফেরা দেখেছি। আচ্ছা পিঁপড়াও যখন আমরা দেখি, তখন দেখবে একসঙ্গে অনেকগুলো পিঁপড়ে একসঙ্গে থাকে, তাই না? পিঁপড়ে তো আমরা একটা দুটো পিঁপড়ে দেখি না, দেখি একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকে। তাহলে আমি যদি তোমাদের বলি কোন কীটের সংখ্যা সবচেয়ে বেশি,
তখন তোমরা বলবে পিঁপড়ে। কোন কীটির সংখ্যা সবচেয়ে বেশি? পিঁপড়ে। তাহলে আমরা কীট জানলাম, পতঙ্গ সম্বন্ধেও জানলাম, তাই তো? এবার আমি বলবো সরীসৃপদের কথা। আগে বলি সরীসৃপ কাকে বলে। সরীসৃপ হচ্ছে যেসব প্রাণী কি করে, বুকে ভর দিয়ে চলে, তাই না? বুকে ভর দিয়ে তারা এগিয়ে যায়, সেই সব প্রাণীগুলোকে বলে সরীসৃপ প্রাণী। সেগুলো কি কি? যেমন হচ্ছে সাপ, কুমির, টিকটিকি, কচ্ছপ, এগুলো হচ্ছে সরীসৃপ প্রাণী। আচ্ছা, তাহলে আচ্ছা তোমরা এটা তো চেনো, জানো তো এটা তো সাপ। জানো তো সাপের অনেকগুলো নাম আছে, কি নাম আছে বলো তো? সাপ হচ্ছে যেমন হচ্ছে অজগর সাপ, কেউটে সাপ, তারপর হচ্ছে তোমার চন্দ্রবোড়া সাপ, এই সব সাপ হচ্ছে সাপের অনেকগুলো নাম হয়। আচ্ছা এটা কি? এটা হচ্ছে কুমির। কুমির কোথায় থাকে? কুমির হচ্ছে জলে থাকে। তাহলে কোন সরীসৃপ জলে থাকে? কুমির। কুমির জলে থাকে। আচ্ছা এটাকে তো তোমরা সবচেয়ে ভালো চেনো, এটা কোথায় দেখা যায়? এটা আমাদের বাড়ির দেওয়ালে দেখা যায়। এটা কি? এটা টিকটিকি। তাহলে আমি যদি বলি কোন সরীসৃপ আমাদের বাড়ির দেওয়ালে দেখা যায়, তখন তোমরা বলে দেবে টিকটিকি, তাই তো? আচ্ছা এটা কি বলো তো? এটা কচ্ছপ। জানো তো এই সরীসৃপটা অনেক দিন ধরে বাঁচে, এই সরীসৃপটা অনেক সহজ চট করে মরে না, এইটা অনেক দিন ধরে বাঁচে এই সরীসৃপ। তাহলে আমি যদি তোমাদের বলি কোন সরীসৃপ অনেক দিন ধরে বাঁচে, তখন তোমরা বলে দেবে কচ্ছপ। তাহলে বাচ্চারা আজকে আমি কীট পতঙ্গ সরীসৃপের কথা তোমাদের বোঝাতে পারলাম তো? তাহলে কোনগুলো কীট হয়, কোনগুলো পতঙ্গ হয়, কোনগুলো সরীসৃপ হয়, তোমরা বাড়িতে সবাই ভালো করে পড়বে, পড়ে আমাকে মুখস্থ করে আমাকে বলবে, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বাড়িতে থাকবে, ঠিক আছে? আজকে আসি।